দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ডিমের কেশাল পরোটা, ভেতরের চিজগুলো গলে গেছে, কি সুন্দর একটা ফ্লেভার এসছে। বাড়িতে এইভাবে তৈরি করুন, এবং ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন কি সুন্দর চেরি ফ্লেক্স, ডিম এবং চিজটা মিশে কি সুন্দর হয়ে গেছে। বাড়িতে তৈরি করুন এবং একটু টমেটো সস এর সাথে একটু সয়া সস মিশিয়ে পরিবেশন করুন। বাড়িতে তৈরি করে নেবো আজ বিশেষ ধরনের এক পরোটা। এর জন্য আমি মিক্স করে নেবো 1 কাপ ময়দা, এটি ওজনে প্রায় 100 গ্রাম হবে, 1 চুটকি লবণ। এবার একটু একটু করে গরম জল দিয়ে এটাকে মেখে নেবো। বিশেষ করে ময়ান বা অন্য কিছু অ্যাড করার মধ্যে দরকার নেই, হালকা হালকা করে জল দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে নেবো। ডোটা তৈরি হয়ে গেলে এইভাবে একটু ব্রাশ দিয়ে এটাকে একটু বাটার লাগিয়ে দেবো, বাটার লাগিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দেবো 15-20 মিনিট। একটি তাওয়া দিয়ে দেবো, তাওয়ার মধ্যে একটা ডিম দিয়ে এইভাবে ডিম ভেঙে দিয়ে দেবো। এইভাবে হালকা করে একটা ডিম ভেজে নেবো। এরপর ডোটা নিয়ে নেবো, আর একটু হাতে করে এরকমভাবে মিশিয়ে সুন্দর নরম করে একটা হাতের সাইজে গোল করে নেবো। এইভাবে গোল করে রুটিটাকে একটু মোটা করে বেনে নেবো। এর মধ্যে ভাজা ডিমটা অ্যাড করে দেবো। এরপর অ্যাড করে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স, আর অ্যাড করব এর মধ্যে কিছু চিজ। এভাবে এটাকে চিজ আর চিলি ফ্লেক্স, এরপর এটাকে এরকমভাবে রোল করে দেবো সুন্দরভাবে। এইভাবে রোল করে দেবো, লাস্ট প্রান্তটা একটু জল লাগিয়ে এটাকে লক করে দেবো। লাস্ট প্রান্তটিকে এইভাবে জল লাগিয়ে বন্ধ করে দেবো, এবং এই দিকটাও এইভাবে জল লাগিয়ে যখন বন্ধ করে দিলাম কী সুন্দর হয়ে গেল। এরপর এটিকে আবার হালকা করে এইভাবে এটাকে বেলে নেবো, এইভাবে বেলন দিয়ে এটাকে আবার বেলে নেবো। এবার একটা তাওয়া নিয়ে নেবো, তাওয়ার মধ্যে একটু বাটার ব্রাশ করে দেবো এইভাবে। এইভাবে এটা আবার দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে করে সেঁকে নেবো। সেকার পরে এটা তৈরি হয়ে যাবে একটা স্পেশাল পরোটা। এইভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা ডিমের স্পেশাল পরোটা। বাড়িতে এইভাবে তৈরি করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে ডিমের স্পেশাল পরোটা, ভেতরের চিজগুলো গলে গেছে, কি সুন্দর একটা ফ্লেভার এসছে। বাড়িতে এইভাবে তৈরি করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন কি সুন্দর চেরি ফ্লেক্স, ডিম এবং চিজটা মিশে কি সুন্দর হয়ে গেছে। বাড়িতে তৈরি করুন এবং একটু টমেটো সস এর সাথে একটু সয়া সস মিশিয়ে পরিবেশন করুন।